সজন্য স্পানীয় নাম সরকার কিংবা নাম সর্বে সর্বেশে সর্বশক্তি সামোজিতে ভয়বান স্বাহী দেবী গুরুদেবী নমস এসু সচন্দন বিলপাত শুক্লাষ্টমী। এই শুক্লাষ্টমীতে আমাদের বড়দেবীর যুগচ্ছেদন পূজা দিয়ে আমাদের বড়দেবী পূজা শুরু হয়। সেটা আজকে ময়না গাছকে কেটে নিয়ে এসে তার মহাস্নান বিশেষ পুজো আজকে হলো, এবং এই পুজোর অন্তে সন্ধ্যায় এখান থেকে দুয়ার বক্সি বাদ্যযন্ত্র নিয়ে এসে অভ্যর্থনা করে মাকে নিয়ে যাবে মদন বাড়িতে। ওখানে কন্টিনিউ এক মাস পুরো পুজো হবে। তার মাঝে সামনে কৃষ্ণাষ্টমী আসছে, কৃষ্ণাষ্টমীতে দেইবাড়িতে আবার বিশেষ পুজো আছে, গৃহ পুজো আছে, সেটা দেইবাড়ি মন্দিরেই অনুষ্ঠিত হবে। এবং তারপরে যে রাধাষ্টমী আসবে, রাধাষ্টমীতে যুগকে নিয়ে যাওয়া হবে শেষ রাত্রে, এবং সেখানে মহাস্নান বিশেষ পুজো এবং কলিজা স্থাপন করে বিশেষ পুজো হবে, তারপরে প্রতিমার কাজ আমাদের শুরু হবে। আজকে বিশেষ পূজাটা কীভাবে হলো? আজকে পূজা বিশেষ পুজো হলো ময়না গাছকে কেটে নিয়ে আসা, কেটে নিয়ে এসে তার বিশেষ মহাস্নান এবং বিশেষ পুজো, এবং পুজো এই পুজো মহাস্নান কী কী জল দিয়ে হলো? মহাস্নান দই দুধ ঘি মধু চিনি গঙ্গা জল দশমিত্রিকা এই নানান দিয়ে। আপনার নাম? আমার নাম শ্রী হিন্দ্রনাথ ঠাকুর। এবং আমাদের যে দেবত্ব চাষে সবার উপস্থিতি এই পুজোকে আরও সমর্থিত করেছে, এবং সমস্ত কোচবিহারবাসী আমরা সহযোগিতা চাই এই পুজোকে সঠিকভাবে গ্রহণ করার জন্য। নমস্কার, ধন্যবাদ। দিন এই দিনে আমাদের যে বড়দেবী পুজো হয় তার যে ময়নাকাটের পুজো আজকে মদন বাড়িতে গুঞ্জবাড়িতে শুরু হয়েছে। আজকে বিকেলেই এই পুজোর পরে নিষ্ঠা সহকারে এই পুজোর যে মেহেন্দি কাঠ সেটা আমাদের মদন বাড়িতে চলে যাবে। ওখানে এক মাস পুজো হবে। পুজো হওয়ার পরে বড়দেবী মন্দিরে ওই কাজ প্রতিষ্ঠা করে তারপরে আমাদের মুক্তি করার কাজ শুরু হবে। সকল কোচবিহারবাসীর সহযোগিতা এবং সর্বধর্মের যে আমাদের সৌভাতৃত্ব আছে সেটাকে ভরসা করেই আমাদের এই পুজো সফল হোক, সার্থক হোক। ধন্যবাদ।